আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি আল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল ক্বামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ودفوفنا ورحيمنا ومولانا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله ببركة مباركة وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخل كان آمنا قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال إيمان بالله قال ثم ماذا قال الجهاد في سبيل الله قال ثم ماذا قال حج مبرور أو قال عليه
قال الله تعالى في شأن حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا Thank you.
La ilaha illallah.
যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে ইয়াউমুল জুমার দিন মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরও বেশি বেশি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে বিনা দরখাস্তে আখেরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার বুকের মধ্যে কবুল হয়েছে, এজন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে প্রতিদিন আমরা উদ্দেশ্য করে আসি শুক্রবার দিন নামাজ আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যে সময় নিয়ত করে আজকে শুক্রবার আমি আল্লাহ রাব্বুল আলামিন গোলামীর জন্য মসজিদের মধ্যে অযু গোসল করে আমি আজকে যার সেই সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামায়ে আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করে। গড় থেকে যে সময় আল্লাহর বান্দা বায়ু হয় প্রতিটা খদমে খদমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। দুনিয়ার সূচনা লগ্ন থেকে সৃষ্টি থেকে আজ পর্যন্ত কোনো মানুষে বলতে পারবে না যে ঘর থেকে বাইরে হলে সগীরা গুনাহ মাফ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যে সময় আমার জিকির এবং ফিকিরের দিকে এক হাত অগ্রসর হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 লাখ বান্দার দিকে অগ্রসর হই। দুনিয়ার মানুষের নিয়ম হলো কোনো মানুষ বিপদের মধ্যে পড়ে যদি কোনো মানুষকে বলে ওই জিনিসটা আমাকে দাও, দেখবা আর তোমার দ্বার কাছে কেউ আসবে না, বিপদের মধ্যে পড়ে দেখো কয়জন বন্ধু তোমার পাশে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যে সময় আমি আল্লাহকে ডাকি আমি সাথে সাথে বান্দার ডাকের মধ্যে সাড়া দিই। কেন আমি সাড়া দিই বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মধ্যে দুনিয়ার তাহা অবস্থায় বান্দার জন্য স্বর্গ অবস্থায় রহম দয়ালু রহমান রহিম, কিন্তু দুনিয়ার তাহা অবস্থায় যদি তুমি আল্লাহর বান্দার নাফরমানি করে যাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আসলের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কাহার হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিদায় আমি এই দুনিয়ার মধ্যে আমি অনেক সুযোগ সুবিধা দিয়েছি তোমরা, আমি আল্লাহর নিয়ামত পেয়ে তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি আদায় করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহর বান্দা ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমি বান্দাকে আর নিয়ামত বাড়িয়ে দিই, নিয়ামত বাড়িয়ে দেয়। তার কারণ কি বলে আমরা এই চক্ষু হাত পা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহর হাতে বেয়ে করার জন্য, চক্ষু দ্বারা ভালো জিনিস দেখব, হাত দ্বারা ভালো জিনিস করব, কান দ্বারা ভালো জিনিস শুনব। এখন যদি কোনো আল্লাহর বান্দা চক্ষু দ্বারা ভালো জিনিস দেখে না এবং কর্ণ দ্বারা কান দ্বারা ভালো জিনিস শুনে না, হাত পা দ্বারা ভালো জিনিস করে না, ভালো রাস্তায় যায় না, তাহলে ওই জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই যে নাফরমানি করে জমিনের মধ্যে যে বান্দা জমিনের উপরের মধ্যে তাহা অবস্থায় নাফরমানি করেছিল সেই বান্দাকে আজাবের ফেরেশতা দ্বারা জাহান্নামের
শিকড় পরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এজন্য সাবধান, আল্লাহর নাফরমানি থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে এবং ফরদানিশী মাহমুদ যারা আছে প্রত্যেককে আল্লাহর নাফরমানি কাছ থেকে যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখে। আমরা চাই না নি আল্লাহ নাফরমানি কাছ থেকে পাবো, আমরা সবাই চাই আল্লাহ নাফরমানি কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। কিন্তু আল্লাহ নাফরমানি কাজ যদি কোনো মানুষে করে, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ সুযোগ দেন, কিন্তু এরপরে বান্দা ফিরে আসে না। গুনাহ করার পরে নেকি যে ফেরেস্তায় লিখেন সেই ফেরেস্তায় বাধা দেয়, দেখি আল্লাহর বান্দানি বাল পথে ফিরে আসে। আল্লাহর বান্দানি বাল পথে ফিরে আসে, কিন্তু যে সময় আল্লাহর বান্দা নেকির কোনো কাজ করে সাথে সাথে বিলম্ব না করে আল্লাহর বান্দার নামায় আমলের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নেকি সাথে সাথে লিখে দেন। এত দয়ালু, এত দয়ালু, এত দয়ার সাগর আল্লাহ। কিন্তু আমরা ওই দুনিয়ার মধ্যে বসবাস করে আল্লাহর নিমখ হারামি অনেক সময় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্পদ দিয়েছি, শক্তি দিয়েছি, দণ্ডদৌলত দিয়েছি, আমি আল্লাহর হুকুম মতে তোমরা ব্যয় কর। এখন সম্পদ দেওয়ার পরে আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করতে, আল্লাহর রাস্তায় দান করতে অনেক সময় আমরা কৃপণতা করি। তোমার বোঝে যাওয়ার সামর্থ্য আছে, কিন্তু এরপর দেখা যায় সম্পদ জমা করানোর জন্য, জমা করার জন্য অনেক সময় আমরা বিলম্ব করি। এই যে এই মাসে অনেক মানুষ হজের উদ্দেশ্যে রওনা হচ্ছে, হজের উদ্দেশ্যে ঘর থেকে বাইর হচ্ছে, উদ্দেশ্য কি বলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সৃষ্টি 2000 বছর পূর্বে এই খানায় কাবাকে সৃষ্টি করেছিলেন। আল্লাহ কেন এই সৃষ্টি করলেন? খানায় কাবার অংশের উপরে সরাসরি আকাশের উপরে বাইতুল মামুর আছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা তাওয়াফ করে। একবার যারা তাওয়াফ করে জীবনে আসার আর এই ফেরেশতার কখনো সুযোগ হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে কি সুযোগ সুবিধা দিয়েছেন, এই বাইতুল্লাহ তাওয়াফ করবা যতবার ইচ্ছা ততবার করবা, এই ঘরটা কি, এটা বাইতুল মামুন ফেরেশতাদের ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, আর এই খানায় কাবা মানুষ জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতির ইবাদতের জন্য গড়টি, এই গড়টি তৈরি করেছিলেন। সেই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না আওয়ালা বাইতে উদিয়া লিন্নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, নিঃসন্দেহে সমগ্র মানব জাতির জন্য ইবাদতের নিমিত্তে সর্বপ্রথম যে গড়টি তৈরি করা হয়েছিল সেই গড়ের নাম ছিল বাক্কা বা মক্কা নগরীতে অবস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গড়টা আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণ এবং মঙ্গলময় এবং সমগ্র মানব জাতির জন্য দিশারি করে বানিয়েছি, ফি আয়াতি বাইয়িনাত মাকাম ইব্রাহিম,
আমি এই ঘরের কে এই ঘরের মধ্যে বিশেষ মর্যাদা, এই ঘরের বিশেষ মর্যাদা আছে। কোনো বান্দা যদি এই ঘরের মধ্যে প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা ঘরের মধ্যে প্রবেশ করার কারণে দুইটা নিয়ামতের ভাগিদার হয়ে গেল। দুই জাহানের মধ্যে দুটি দুই জাহান দুনিয়া এবং পরকাল উভয় জাহানে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ করে দিবেন। ওই ঘরের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর বান্দে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে নবীজির মহব্বতে খানায়ে কাবার উদ্দেশ্যে ঘর থেকে বাইর হবে, মদিনা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে বাইর হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা এবং বান্দি দুনিয়া এবং পরকালে উভয় জাহানে নিরাপদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দার জন্য হজের বিধানটা ফরজ করলাম, আর যদি কোনো মানুষ ফরজটাকে না মানে তাহলে সে বান্দা কুফর করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর এ ঘরের অন্যান্য মর্যাদা হচ্ছে মানব জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য দায়িত্ব কর্তব্য অর্পিত হয়েছে, যার এরপর পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দার সামর্থ্য আছে হজ আদায় করার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যেন হজ আদায় করে, আর যদি কোন বান্দা এই হজের বিধানকে অমান্য করে সে যেন কুফর করল। আল্লাহর ফরজ বিধান যারা অমান্য করবা এরা যেন কুফর করল। হজের মাধ্যমে কি হয়, কেন ইব্রাহিম আলাইহিস সালাম হজের জন্য আহ্বান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম ঘোষণা করে দাও। কি ঘোষণা বলে? হে ইব্রাহিম ঘোষণা করে দাও মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একখানা ঘর তৈরি করলেন, নির্মাণ করলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলেন আল্লাহ আমি ইব্রাহিমের আওয়াজ তো এত দূর পর্যন্ত পৌঁছবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে ইব্রাহিম তুমি তোমার দায়িত্ব আদায় করো, আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন রূহ জগত থেকে এবং মায়ের গর্ভ থেকে যে সমস্ত আল্লাহর বান্দা এবং বান্দি গর্ভ অবস্থায় মায়ের গর্ভ থেকে এবং উজগত ও ইব্রাহিমের আওয়াজ শুনেছিল একবার দুইবার তিনবার, তারা জীবনে একবার যদি শুনে থাকে তাহলে ওই বান্দা এবং বান্দিও আল্লাহর জন্য দাওয়া করবে। এখন এই হজের হজ করলে ফায়দা কি বলে, হজের মাধ্যমে বাইতুল্লাহ এবং আশপাশের বিশ্বের মুসলিম যারা আছে ঐক্যের বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয় হজের মাধ্যমে, পারস্পরিক মুসলমানরা একত্রিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াই জাআলাল বাইতা মাযাবাতাল লিন্নাস ওয়া স্মরণ করো, যখন আমরা কাবা আমার আল্লাহ বলেন যখন কাবাকে মানুষের সম্মিলন একত্রিত হওয়ার জায়গা হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, শান্তির জায়গা হিসাবে সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জায়গার মধ্যে ইব্রাহিম দাঁড়িয়ে নামাজের জায়গা আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলেন ও ইব্রাহিম এই যে কাবা ঘরকে আমি আল্লাহ নির্মাণ করলাম, আমার যে বান্দা আমার
মাঝে বান্দে জায়গার মধ্যে অবস্থান করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দুই জাহানের জন্য নিরাপদ করে দিলাম। হাদিস শরীফের মধ্যে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইন আমাল আব্দাল, হে আল্লাহ রাসূল কোন আমল সবচাইতে উত্তম আমল? আল্লাহর হাবিব বলে ঈমান বিল্লাহ, আল্লাহর উপর এবং নবীর উপর, নবী এবং আমি নবী এবং আমার আল্লাহর উপরে বিশ্বাস করা, ঈমান আনা সর্বোত্তম আমল। এরপরে প্রশ্ন করা হলো, কাল আসুমা মাজা কাল, ইয়া রাসূলুল্লাহ এরপরে আমল সবচাইতে ভালো আমল কোনটি? আল্লাহর হাবিব বলে, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা সর্বোত্তম আমল। এরপরে সাহাবীরা প্রশ্ন করেন, কাল আসুমা মাজা কাল, এরপরে সবচাইতে উত্তম আমল কোনটি? আল্লাহর হাবিব বলেন, রে আবু হুরায়রা উত্তম আমল হলো হজ্জে মাবরুর, হজ্জে মাবরুর হলো গিয়ে উত্তম আমল। এখন যারা সামর্থ্যবান আছে, সামর্থ্য আছে, তারা হজ করা লাগবে, নতুবা আল্লাহর ফরজ বিধান অমান্য করা হবে। আল্লাহর হাবিব বলেন, শুধু তাই নয়, সাহাবীরা শুনো, আল্লাহর কোন বান্দা যদি হজ করে, মায়ের গর্ভ থেকে যেভাবে ওজন সন্তান মাসুম, কোন গুনা থাকে না, হজ হারিকে আল্লাহ গুনা মাফ করে নিষ্পাপ বানিয়ে দেন, নিষ্পাপ বানিয়ে দেন। আর যদি কোন হজ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজির মাধ্যমে জানিয়ে দেন, আর যদি হজটা কবুল হয়ে যায়, যদি মকবুল হজ মাকবুল হজ হয়ে যায়, যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য গ্রহণীয় কোনো হজ আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার হজ মকবুল হজের বদৌলতে মাকবুল হজের বদৌলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবা, জান্নাত দান করবা। এরপরে আল্লাহর হাবিব বলেন, যে সমস্ত বান্দা এবং বান্দি খানায় কাবা তাওহীদের উদ্দেশ্যে বাহির হবে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ঘর থেকে বাহির হবে, উপস্থিত হবে এবং যাওয়ার পরে কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত না হবে, খারাপ কাজের মধ্যে লিপ্ত না হবে, ওই বান্দা নিষ্পাপ হবে। এখন ঘর থেকে বাহির হওয়ার পরে, হজের উদ্দেশ্যে বাহির হওয়ার পরে দেখা যায় খারাপ কাজের মধ্যে অনেক সময় লিপ্ত হয়ে গেছে, এই হজ আল্লাহর কাছে গ্রহণীয় গ্রহণযোগ্য নয়। হজ আদায় করলে কি হয়? আল্লাহর হাবিব বলেন, হজ এবং উমরা আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্রতা দূর করেন। যদিও কিছু অনেক টাকা হয়েছে, অনেক সময় দেখা যায় তার অনেক চাহিদা পূরণ, অনেক সময় অনেক কিছু প্রয়োজন হয়, অনেক সময় সংকুলন হন না, আল্লাহর হাবিব বলেন তুমি আদায় করো, যদি হজ আদায় করো তোমার দরিদ্র বিমোচন হবে এবং গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহর হাবিব বলেন, এই যে হজগুলা, যে আল্লাহর বান্দা ঘর থেকে বাহির হয়, আল্লাহর হাবিব বলেন তোমরা যদি হজের জন্য বাহির হও তাহলে উমরারও নিয়ত করো, উমরারও নিয়ত করো, তাহলে এই দুইটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্রতা বিমোচন করবেন। আল্লাহর হাবিব হযরত আমর ইবনে আস থেকে বর্ণিত, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রে হে আমর, তুমি কি জানো নি ইসলাম গ্রহণ করলে তা পূর্বের সকল সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন?
যে সময় আল্লাহর কোন বান্দা কালেমা পড়ে যদি মুসলমান হয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। দাইয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গুনাহ করেছি যে গুনাহ আমার আল্লাহ কখনো মাফ করবে না। আল্লাহর হাবিব বলেন, রে দাইয়াতুল কলবি, কে এমন গুনাহ করেছো যে গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন না? দাইয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহিলিয়ত তোর যুগের মধ্যে পড়ে, অন্ধকার যুগের মধ্যে পড়ে আমি বড় একটি গুনাহ করে ফেলেছি। আল্লাহর হাবিব বলেন, রে দাইয়াতুল কলবি, কি এমন গুনাহ করেছো? দাইয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গুনাহ করেছি, আমি একজন ব্যবসায়ী মানুষ ছিলাম, ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার উদ্দেশ্যে আমি বাহির হয়ে গিয়েছিলাম, ছয় মাস মতান্তরে ছয় বছর অতিক্রম দেরি হওয়ার কারণে আমি আমার বিবির গর্ভের মধ্যে একটা সন্তান রেখে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু জাহিলিয় তোর যুগে যদি কোনো কন্যা সন্তান জন্ম নিত তাহলে এলাকার কলঙ্ক হতো, গোত্রের কলঙ্ক হতো, বংশের কলঙ্ক হতো, বাবার কলঙ্ক হতো, মায়ের কলঙ্ক হতো। আমি আমার বিবিকে বললাম, বিবি, আমি ব্যবসার উদ্দেশ্যে আমি চলে যাচ্ছি বিবি গো, তোমার গর্ভে যেই সন্তান আছে বিবি যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে তুমি মানুষের মতো মানুষ করবা, আর যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তাহলে তুমি এই কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করবা। কারণ হলো যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ও বিবি আমার কলঙ্ক হবে, আমার বংশের কলঙ্ক হবে, বিবি গো তোমার কলঙ্ক হবে, তুমি এই কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করবা। আমি এই বলিয়া ইয়া রাসূলুল্লাহ গোর থেকে বাইর হয়ে গেলাম। গোর থেকে বাইর হওয়ার পর ইয়া রাসূলুল্লাহ আমি ছয় বছর আমি ব্যবসা করে ব্যবসার কাজ সমাপ্ত করে যে সময় আমি বাড়ির মধ্যে আসলাম, আসার পর ইয়া রাসূলুল্লাহ আমার বিবি আমাকে বলে, ও জামিলা, ও জামিলা, ওই দেখো তোমার বাবা বাড়িতে চলে আসছে। আমার আমার বিবি যে সময় এমন কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সুন্দর টগবগে এত সুন্দর একটা মেয়ে আমার বুকের মধ্যে চলে আসলো, আঞ্জামারি ধরলো, ইয়া রাসূলুল্লাহ বাবা বলে আমাকে ডাক দিল। আমি বুঝতে পারলাম, আমার মনে হয় আমার বিবির গর্ভে যে সন্তান আমি রেখে গিয়েছিলাম সেই সন্তানটা আমার কন্যা সন্তান হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি আমার মনে মনে আমার অনেক লজ্জাবোধ, আমি মনে মনে লজ্জাবোধ করলাম যে আমার একটা কন্যা সন্তান হয়েছে যার কারণে আমার মান সম্মান হানি হচ্ছে, আমার এলাকার মান সম্মান হানি হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ সেই সময় আমি আমার বিবিকে রাত্রিবেলায় বললাম, ও আমার বিবি, এই যে সুন্দর মেয়েটা আমাকে বাবা বলে ডাকে, এই মেয়েটাকে বিবি বলে স্বামী গো, তুমি আমার গর্ভের মধ্যে যে সন্তান রেখে গিয়েছিলে, ও আমার স্বামী, সেই সন্তান আমার জামিলা, আমি এত সুন্দর মেয়ে তোমার তোমার পুরুষজাত কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, ও আমার স্বামী, দেখলাম ওই মেয়েটার চেহারা খুবই সুন্দর, হুবু হুবু তোমার চেহারার সাথে মিল আছে, আমি আর আমার এই সন্তানকে হত্যা করার আমার মনে আর বারণ করে, আমার মনের মধ্যে কষ্ট লাগে, কিভাবে এত সুন্দর মেয়েকে আমি জীবন্ত হত্যা করব। ও আমার স্বামী, ওই জামিলা এত সুন্দর হওয়ার কারণে আমি নামও রাখলাম জামিলা। ও আমার স্বামী, ওই জামিলা হচ্ছে তোমার সন্তান। দাইয়াতুল কলবি সেই সময় অন্ধকার যুগের মধ্যে পড়ে মনে মনে ভাবলা, যে সময় আমার দিদি এমন কথা বলল আমার মনে হলো আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়ল। পরের দিন আমি বললাম, ও আমার বিবি, জামিলাকে গোসল করিয়ে দাও,
আমি জামিলাকে জামিলার নানার বাড়ি নেব। আমার বিবি মনে মনে জেনে গেল, মনে মনে জানা হয়ে গেল, আজকে তো আমার মেয়ে জামিলাকে হত্যা করা হবে। আল্লাহর হাবিব দাহিয়াতুল কালবে ওই ঘটনা বলতেছে, ওই ঘটনা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার নবী এমন ঘটনা শোনার পর দাহিয়াতুল কালবে জামিলাকে নিয়ে মরুভূমির প্রান্তরে রওনা হয়ে গেলে, রওনা হওয়ার পরে দাহিয়াতুল কালবে একটা গর্ত করলেন। গর্ত থেকে গর্ত পুরার সময় যে সময় মাটিটা শরীরের মধ্যে পড়ে, ওই জামিলা বাবার কাপড়টাকে মুছে দেয়। আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে যে সময় বলে, বাবা তুমি বললা আমাকে নানার বাড়ি নিয়ে যাইবা, ও বাবা এখন এখন দেখি গর্ত খনন করো। জামিলাকে বলে, ও জামিলা, ওই গর্ত থেকে তোমাকে একটা সুন্দর খেলার জিনিস দিব, সুন্দর একটা জিনিস উপহার দেব। জামিলা বাবার কোথার উপরে ইস্তেকামত থেকে জামিলা অপেক্ষা করতেছে, কোন সময় আমার বাবা একটি ভালো জিনিস আমি জামিলাকে আমি জামিলাকে উপহার দিবে। সেই অপেক্ষায় অপেক্ষাকৃত জামিলা, জামিলা বলে, বাবা আর কতক্ষণ অপেক্ষা করতে হবে, কি জিনিসটা উপহার দিতে হবে। হঠাৎ করে জামিলাকে বলে, ও মা জামিলা আসো, আমার মেয়ে আমাকে বাবা বলে আমার নিকট আসলো। আসার পরে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েকে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে যে সময় আমার মেয়ে দুনিয়া থেকে বিদায় হয় না, আমি দূর থেকে একটা পাথর এনে আমার মেয়ের মাথার মধ্যে সজোরে আঘাত করলাম। মদিনার নবী, ইয়া রাসূলুল্লাহ, যে সময় আমার মেয়ের মাথার মধ্যে আঘাত করলাম, আমার মেয়ে চিৎকার মেরে বাবা বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মদিনার নবী, আজও পর্যন্ত আমি স্বপ্ন যুগে বলি, আমার মেয়ে যে কথাগুলা বলেছিল বাবা, শুনেছি এলাকার মধ্যে যদি কোনো সন্তান কন্যা সন্তান জন্ম নেয়, এলাকার কলঙ্ক হয়, ও বাবা বংশের কলঙ্ক হয়, আজকে যদি আমি জামিলাকে ওই জায়গা থেকে মুক্ত করে দাও বাবা, কখনো আমি তোমার সন্তান বলে পরিচয় দিব না, এমন ভাবে আমার মেয়ে আমার কাছে করো জুড়ে আমার কাছ থেকে মুক্ত চাওয়ার জন্য বারবার আমার মেয়ে এমন আর্তনাদ করে। কিন্তু আমি পছন্দ বাবা আমার মেয়েকে পাথরের আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আল্লাহর হাবিব বলেন, সাহাবী শুনো, যে সময় তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে, আল্লাহর বান্দা জাহিলিয়তের যুগের মধ্যে যত গুনাহ করে না কেন, যে সময় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছে। এরপরে আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, তেমনি ভাবে হজ আদায় করার কারণে, যেভাবে কলিমা পড়ে মুসলমান হওয়ার কারণে পূর্বের গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, হজ আদায় করার কারণেও আল্লাহর বান্দার পূর্বের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যে আল্লাহর বান্দা এই ফরজ বিধান অস্বীকার করবে তাহলে ওই বান্দা কুফর করলো। আল্লাহর হাবিব বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন জিহাদের ময়দানে তো আমরা যাওয়ার কোনো সুযোগ নাই, তাহলে জিহাদের সওয়াব কিভাবে পাবো? আল্লাহর হাবিব বলেন, আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, তোমরা জিহাদের ময়দানে যেতে পারো না, কিন্তু তোমাদের এমন একটা জিহাদ আছে যে জিহাদের মধ্যে মারামারি নাই, ঝগড়া ফাসাদ নাই, এমন একটা জিহাদ আছে যে জিনিসের মধ্যে তোমরা অংশগ্রহণ করলে জিহাদের সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে দিবেন। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জিহাদের নাম কি? আল্লাহর হাবিব বলেন, এই জিহাদের নাম হচ্ছে গিয়ে হজ্জে মাবরুর। যে সময় তোমরা হজের ময়দানে হজের উদ্দেশ্যে ঘর থেকে বাইর হবা, খানায় কাবা তাওয়াফের জন্য বাইর হবা, জিহাদের ময়দানে গিয়ে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, এই হজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের সওয়াবও
আল্লাহর বান্দীদের নামায়ে আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেন, যে মানুষ হজ আদায় করে না, আল্লাহর হাবিবে এমনইভাবে খুবই কঠিনভাবে সক্ষম থাকার পরেও যে বান্দা হজ আদায় করল না, আল্লাহর হাবিব বলেন এই মানুষটা যেন ইহুদি এবং নাসারা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমনইভাবে আল্লাহর হাবিব খুবই কঠিনভাবে এই কথাটা বললেন, সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবিরা শুনো, যে মানুষের সামর্থ্য তাহার পরেও হজ আদায় করল না, শুধু তারিখ করে তারিখ করে কিন্তু হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সামর্থ্য তাহার অবস্থায় হজ আদায় করল না, এই মানুষটা যেন ইহুদি এবং নাসারা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এজন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন ওই সমস্ত বান্দা যেন হজ আদায় করে, কারণ জীবনে একবার সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ আদায় করা ফরজ। যদি সামর্থ্য তাহার অবস্থায় হজ আদায় করে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষটা আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওই মানুষটা আমি আল্লাহর দরবারে কঠিন মুসিবতের সময় আমি আল্লাহর কাঠগড়াতে দাঁড়াবে। আর নবীজি এ তো তাকিদ দিয়ে বললেন, ইহুদি এবং নাসারা হয়ে দুনিয়া থেকে যেন ওই বান্দা বিদায় হয়। যদি কোনো মানুষ ইহুদি এবং নাসারা হয়ে দুনিয়া থেকে বিদায় হয় কলিমা পড়ার পরেও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি বলতে তো এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওরা জাহান্নামী, কারণ একটা ফরজ তুমি আদায় না করার কারণে আসরের মাঠে আল্লাহর কাঠগড়াতে দাঁড়াবে। বিদায় সাবধান, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, কারণ ওই যে তাওহীদটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, কারণ সামর্থ্যবান শক্তি সামর্থ্য এটা আল্লাহর পক্ষ থেকে আছে, সম্পদ আল্লাহর পক্ষ থেকে বান্দাকে পরীক্ষা করেন, দেখি আমি আল্লাহর রাস্তায় কি পরিমাণ বান্দা অগ্রসর হই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সামর্থ্যবান যদি করে থাকেন, তাহলে প্রত্যেককে হজ আদায় করার তৌফিক দান করুক। আর যাদের সামর্থ্য নাই, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সামনে দিয়ে সামর্থ্যবান হওয়ার তৌফিক দান করেন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم لقني حجة الإيمان عند المعود واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا أي الله فروردك يا عالم يا أرحم الراحمين يا أكرم الأكرمين أي الله خاص بمولى يوم تمتن رسل مولى أمبر مع الفريدين আয় আল্লাহ আমার জীবনের তমাম গুনাহ খাতারে মাফ করে দাও, আয় আল্লাহ আমার জিন্দা মুদামায় বাবারে মাফ করে দাও, আয় আল্লাহ তোমার বান্দা আল্লাহ সিদ্ধ হতে সব সুস্থ তোমার বান্দার সুস্থতা ফরমাও, যদি আয়াতে রশি শেষ হয়ে যায় বাবা ইমানের সহিত খাতে মার বিন করে ভরা, আয় আল্লাহ তোমার যে বান্দা বলতে বার দরখাস্ত করছেন দেশে বিদেশে, আল্লাহ তোমার বান্দা বলতে বার ইবাদত করছেন, আল্লাহ প্রত্যেককে মাফ করে দেও, আয় আল্লাহ হালাল রুজি দরজারে খুলি দেও, আসমানে জমিনে হর কিসিম বালাম সেবত তুমি হেফাজত ফরমাও, আয় আল্লাহ আমার মরণের সময় ইমানে হালতে মরণ দান করিও, আয় আল্লাহ আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে অনেক দিয়াত বনে অনেক গুণ মানুষ হতে রাখি আল্লাহ, আয় আল্লাহ আমরা রাত তুলছি মাল্লা আমরা তোরে খালিয়াতে ফিরাই দিও না, আয় আল্লাহ আমরা তোমার দরে ভিখারি বানাও দুনিয়ার কোন মানুষের দরে সাইল বানায় না আল্লাহ, আয় আল্লাহ লক্ষ কোটি দরুদ আর সালাম আপায় তাজদারে মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কওসা,
আয় আল্লাহ আমরা তোমার মকবুল গোলামী নসিব ফরমাও। এভাবে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।